আরেসা ইউএসএর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, সামিঈনে আজাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, সবার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে আজকে একটা মোবারক মাহফিলে আমরা শরীক হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর জন্য সবাই আমরা আলহামদুলিল্লাহ করি। আমি আজকের এই মাহফিলে আপনাদের উপস্থিতির জন্য আঞ্জুমানে আল ইসলামিয়াসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সাথে সাথে আমি এই অনুরোধ করি যে আমরা এই মাহফিলের শেষ পর্যন্ত যাতে ধৈর্য সহকারে বসে এই মাহফিলকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করি, আল্লাহ আমাদের যেন তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা এখানে আমাদের শিরোতাজ উলামায়ে কেরাম উস্তাদ বৃন্দ রয়েছেন, যাদের কাছ থেকে আমরা আজকের এই মাহফিলের গুরুত্বপূর্ণ বয়ান নসিহত ওসিহত এগুলো শুনব। আমরা এজন্য এখানে সমবেত হই যে আমরা আমাদের পরবর্তী জীবন তো আমাদের চলতেই আছে, আমাদের জীবনকে জীবনের একদিন শেষ, সকলেরই এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু এই দুনিয়াতে আমরা কি জন্য এসেছি, এই দুনিয়াতে আমাদের কাজটাই বাকি, ডিউটি কি আমাদের, সেই সম্পর্কে জানা এবং মানার জন্য আমাদের এই ধরনের মাহফিলে আসার উদ্দেশ্য। আর সে সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বয়ান রাখবেন। বিশেষ করে আজকের এই মাহফিলে আমাদের শিরোতাজ আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছ থেকে আমরা নসিহত শুনব, দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আমি শুধু এখানে আপনাদেরকে শুভেচ্ছার জন্য আমাকে বলা হয়েছে এই জন্য দাঁড়াইছি। আর সাথে সাথে একটা কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব যে আমরা মিলাদুন নবী মাহফিল তো আমরা এই মাস আসলেই করি, দেখা যায় এর বিপরীত অনেক উক্তি যারা করে থাকেন, যারা মিলাদুন নবীকে নিয়ে অনেক সময় ক্রিটিসাইজ করেন, তো আমাদের মধ্যে এ বিষয়ে অনেক কনফিউজ, আমরা অনেকে কনফিউজ আছি, বিভ্রান্তিতে আছি, যে আমাদেরকে বোঝানো হয় যে বছরের মধ্যে দুইটা ঈদ আছে, তারপরে আবার আরেকটা ঈদ একদল লোক আরেকটা ঈদ প্রতিষ্ঠার জন্য এই চেষ্টা করতেছে। কথাটা যেটা মানুষকে সুন্দরভাবে হয়তো যুক্তিতে এটা বুঝাইতেছে, কিন্তু এই মিলাদুন নবীর মাহফিল আমরা আলাদা কোনো ঈদে মিলাদুন নবী আলাদা কোনো মাহফিল যে আমাদের থেকে এটা শুরু হচ্ছে, আমরা এই যুগের উলামায়ে কেরাম এটা শুরু করেছেন তা না, এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকে চলে আসতেছে। সেজন্য আমরা নতুন কোনো দিন বা কোনো পথ কোনো মানুষকে দেখানোর জন্য আমাদের আহ্বান বা আমাদের কোনো ইনভাইটেশন নয়, আমরা ওই রাসূলের যুগের সেই সোনালি যুগের যে ইসলাম, যেই পথ দিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবায়ে কেরাম চলেছিলেন, সেই পথকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সেই পথ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনার জন্য এদের মাহফিল আয়োজন করে থাকি, যেগুলোর দালিলিক বিশ্লেষণ ব্যাখ্যা এক্সপ্লেনেশন আমরা শুনব আমাদের ওলামায়ের কাছ থেকে। আজকের যুগে মুসলমানের সংখ্যা হিসাব করলে আমরা আলহামদুলিল্লাহ কই রাসূলের যুগে প্রথম যখন কাফিরদের মোকাবেলায় যে যুদ্ধ হয়েছিল বলা হয়েছে, বদরের যুদ্ধকে বলা হয়েছিল ইসলাম এবং কুফুরের মধ্যে একটা সম্মুখ যুদ্ধ, প্রথম যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে মুসলমানরা বিজয়ী না হলে হয়তো ইসলামকে প্রতিষ্ঠা কঠিন হয়ে যেত, এটা আল্লাহর মনসা ইসলাম প্রতিষ্ঠা হবে এজন্য এখানে আল্লাহ বিজয় দিয়েছিলেন, মাত্র 313 জন মুজাহিদ সাহাবায়ে কেরামের মাধ্যমে বিজয় এসেছিল অগণিত কাফিরদের সম্মুখে। আজকের যুগে আমরা দেখি যে মুসলমানদের সংখ্যা এত বৃদ্ধি হয়েছে যে 100 কোটির উপরে মুসলমান, কিন্তু মুসলমানদের ওই 313 জন কেন একজনেরও শক্তি এই 100 কোটি মুসলমানের নাই, কি জন্যে? তার কারণই হচ্ছে আমাদের মধ্যে ইমানের, প্রথম হচ্ছে আমলের, দেখবেন যে কত আমলের দাওয়াত, কত আমল করতেছে, কিন্তু ইমানের যে কমজোরি, ইমান দুর্বল হওয়ার কারণে আমল আমাদেরকে কাজ দিচ্ছে না। আর সেই ইমানকে যদি আমরা ঠিক না করতে পারি,
ইমানকে পরিশুদ্ধ পরিশুদ্ধ ইমান মানে আমরা পরিপূর্ণ ইমানদার যদি না হতে পারি আমাদের এই আমল দিয়ে ইসলামের বিজয় আনা সম্ভব না কারণ রাসূল ইমানের বেস হচ্ছে ইমান ইমান সাহাবায়ে কেরামের ছিল শক্ত আর সাথে সাথে তাদের আমলও ছিল অনেক আলা দরজার দুইটা সমন্বয়ে তারা ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন ইসলামের বিজয়ে নিশান উড়িয়েছিলেন কিন্তু আজকের যুগে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হচ্ছে কিন্তু মুসলমানদের খুঁজতে দেখা যায় মুসলমান পাওয়া যাবে ইমান পাওয়া যাবে না কারণ ইমানটা আসলে আমরা তো শুধু ওই যে কলিমা পড়ি এই কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েই মনে করি যে আমাদের তো ইমানদার হয়ে গেছে ইমান শুধু এই কলিমা পড়লে ইমানদার হওয়া যাবে না এটা আপনি বুঝতে হবে এই কালিমা কি জন্য আপনি পড়েছেন এই কালিমা শুধু আল্লাহর উপরে আপনি বিশ্বাস করেন নাই সাথে সাথে তার হাবিব আমাদের প্রিয় রাসূল রাসূলে মাকবুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান এনেছি কিন্তু আজকের যুগের মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে ঈমান দেখবেন খুঁজে পাওয়া যাবে না কারণ তারা দেখা যায় যে আল্লাহর উপরে তৌহিদের উপরে এত আলোচনা এত প্রোগ্রাম এত স্পিচ মানুষকে ইনভাইট করা হচ্ছে মুসলমানদেরকে আহ্বান করা হচ্ছে কিন্তু দেখা যায় রেসালতকে মানতে চায় না রসুলকে মানতে বড় কষ্ট হয় আজকে আমার আমাকে একজন বলল আমার হুজুর এখানে আমাকে একজন লোক বলল যে আমি ইয়া আল্লাহ একদিন আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ বলল ইয়া রাসূলুল্লাহ বলবেন না আপনি ইয়া আল্লাহ বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ বললে তো আপনি আল্লাহ রাসূলকে সমান করে ফেললেন এটা শিরিক হয়ে যায় অথচ যাকে বলছে সে ওই বাংলাদেশ থেকে ও ইয়া রাসূলুল্লাহ এটা সঠিক বলিয়া জানে এবং এটার উপরে তার এই প্র্যাকটিসের উপরে সে এই দেশেও আছে কিন্তু তাকে বলতেছে কে তার দাড়ি এবং তার বেশভূষ দেখে উনি কনফিউজ হয়ে গেছে আরে আর কি বলে তাইলে তো মনে হয় আমরা ভুল করে আসছি নাকি দেখা যায় রাসূল থেকে কিভাবে রাসূলের মর্যাদা কিভাবে কাটো করা যায় রাসূলকে কিভাবে ছোট করে দেখানো যায় রাসূলকে আমাদের মত একজন একজন ব্যক্তি সাব্যস্ত করা যায় সেই প্রচেষ্টা সেই দাওয়াত এখন স্ট্রং হয়ে গেছে এজন্য আমরা মুসলমানরা ইমান থেকে আমরা সরে যাচ্ছি আমাদের ইমান আমাদের ভিতর থেকে বের হয়ে যাচ্ছে